हेलो अस्सलाम वालेकुम वेलकम टू यूट्यूब चैनल यूट्यूब चैनल पक्ष के अपन सबा के शुभेच्छा और स्वागत। आज के अपन जो वीडियो देखा ये वीडियो हलो थ्री पिसर बी नेक जामा। थ्री पिसर बी नेक जामा अलरेडी अपन थ्री पिसर जामाते मैक्सिमाम अपना नेक फ्रंट नेक करा थाके এটাও নেক করা আছে এবং যে যার যেরকম মেজারমেন্ট লাগে সেই মেজারমেন্ট অনুযায়ী মেজারমেন্টের চেয়ে আপনার বডির কাপড় 1 ইঞ্চি পরিমাণ বেশি দিবেন, কারণ ডাবল 1 ইঞ্চি বেশি দিবেন, সিঙ্গেল আপনার 2 ইঞ্চি বেশি দিবেন। বডির চেয়ে আপনার যার যেই বডি ওই বডির থেকে আপনার 1 ইঞ্চি কাপড় বেশি দেওয়ার কারণ হলো 1 ইঞ্চি কাপড়ের আপনার অ্যালাউন্স। এটা আপনার অ্যালাউন্সের জন্য আপনার আমরা 1 ইঞ্চি কাপড় বেশি দিয়ে থাকি। অবশ্যই মিডল পয়েন্টে যা আছে এর চেয়ে মিডল পয়েন্টে আপনার মিনিমাম 2 ইঞ্চি কম দিবেন, 2 ইঞ্চি কম দিয়ে। এবং আমরা বডি পার্টটা সুন্দর করে কাটিং করে নিয়েছি এবং বডি পার্ট কাটিং এর ক্ষেত্রে ফ্রন্ট পার্ট আগে কাটিং করে নেবেন। ফ্রন্ট পার্ট কাটিং করে নেয়ার পরে তারপরে আপনার ব্যাক পার্ট যেটা আছে ব্যাক পার্টটা দুই ভাগে ভাগ করে সুন্দর করে ফ্ল্যাট ভাবে বিছিয়ে নেবেন। বিছিয়ে নিয়ে তারপরে আপনারা ফ্রন্ট পার্টটা উপরে রেখে আপনারা ব্যাক পার্টটা সেম পোর্শনে কেটে নেবেন। সেম ক্যাটাগরিতে আপনারা ব্যাক পার্টটা কেটে নিয়েছি, দেখতেই পারতেছেন ব্যাক পার্ট সুন্দর করে কেটে নিয়ে ব্যাগের যে গলাটা আছে এটা আমি রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিয়েছি এবং ফিউজিংও মেক করে নিয়েছি। ফিউজিং মেক করে নেওয়ার পরে রাউন্ড শেপ দিয়ে আপনারা গলাটা সুন্দর করে বানিয়ে নেবেন। গলাটা দেখতেই পারতেছেন আমি সুন্দর করে সেলাই করে একদম স্মুথলি ভাবে সেলাই করে নিচ্ছি। আপনার ফিউজিং এর যে সেলাই আছে ফিউজিং এর সেলাই বরাবর আপনারা গুট দিয়ে সুন্দর করে সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পরে তারপর আপনারা 160 টপ স্টিচ দিয়ে দিবেন। সবসময় খেয়াল করবেন 160 টপ স্টিচটা আপনার ফিউজিং পার্টের দিকে থাকবে। তারপর আমি শোল্ডারটা সুন্দর করে করে নিচ্ছি। শোল্ডার সেলাই করে নেবেন। শোল্ডার সেলাই করে নেওয়ার পরে তারপরে আমি দেখতেই পারতেছেন ব্যাগের যে পার্টটা আছে এই পার্টটা আমি টপ স্টিচ দিয়ে নিচ্ছি, কারণ শোল্ডারের মাথার যে পয়েন্ট আছে পয়েন্টটা আমি পাকা করে নিয়েছি। পাকা করে নেওয়ার কারণে এই ফ্রন্টের যে টপসিন টপসিনটা পরে দিতে হবে। দেখতেই পারতেছেন আমি পাকা করে নিয়েছি। পাকা করে নেওয়ার পর দেখতেই পারতেছেন গলাটা ফ্রন্ট পার্ট কমপ্লিট করে বি শেপ। এরপর আমি সিলিভেম করে নিচ্ছি। সিলিভেম করে নেওয়ার পরে তারপরে আপনারা সিলিভের যে আপনার বর্ডারের মাথা আছে পয়েন্টিং পয়েন্টে আপনার 160 টপ স্টিচ দিয়ে দিবেন, দিয়ে নেবেন। সব সময় আপনারা সিলিভের যেই হেমটা করা হয় সিলিভ হেমের মাথাটা আপনারা 8 মিলি পরিমাণ আপনারা বাঁধবেন। 8 মিলি পরিমাণ বাঁধলে আপনার কাজের কোয়ালিটি খুব সুন্দর হয়। এবং স্লিপটা আমি আর্মুলের শেপ অনুযায়ী স্লিপটা কেটে নিয়েছি, দেখতেই পারতেছেন শেপ অনুযায়ী স্লিপ কাটিং করা। সব সময় আপনারা আপনাদের যে ফিটিং আছে ফিটিংটা আপনারা ফিটিং এর চেয়ে 1 ইঞ্চি অ্যালাউন্স বেশি দিবেন, তাহলে আপনারা পারফেক্ট মেজারমেন্টটা পাবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং বেল আইকন বাটন অন করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও
বানানোর সাথে সাথে আমি যখন ভিডিওটি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা আমার ভিডিওটি পেয়ে যাবেন। স্লিপ জয়েন আমি অ্যাটাচ করে নিয়েছি, অ্যানাদার স্লিপ জয়েন। দেখতেই পারতেছেন স্লিপের পয়েন্ট আমি 5.1 দিয়েছি, 5.14। এবং আর্মুলের যে চেলিটা আছে, চেলিটা আপনার ফ্রন্ট পার্টের দিকে দিয়ে দিবেন, স্লিপের দিকে দিয়ে দিবেন। স্লিপের দিকে দিয়ে দিলে আপনারা কাজের কোয়ালিটিটা খুব সুন্দর দেখা যায়, স্লিপটা দেখতে লুকিং অনেক সুন্দর লাগে। এবং এটা আমি আপনার 12 ইঞ্চি দিয়েছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এবং জামার লম্বার হাইট অনুযায়ী যে যেরকম ব্যবহার করে ওই রকম করে আপনারা সেলাই করে নেবেন। সেম পজিশনে এটা আমি আপনার দিয়েছি 1 ইঞ্চি সেলাই, 1 ইঞ্চি অ্যালাউন্স দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এবং আর্মুলে একটু ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি যাতে আর্মুলটা না ছুটে যা। এরপর আমরা ব্যাক পার্টটা সেলাই করে নিচ্ছি। ব্যাক পার্টের যে বর্ডার আছে, বর্ডারটা আমরা সেলাই করে নিচ্ছি। নিচের পার্টটা হ্যাম 8 মিলি অ্যালাউন্স দিয়ে এটা আপনারা হ্যাম করে নেবেন। হ্যাম করে নেওয়ার পরে 160 লব দিয়ে টপ স্টিচ করে দিবেন। আর আমার যে ফ্রন্ট পার্টটা আছে, ফ্রন্ট পার্টটা আমার এমব্রয়ডারি ফ্রন্ট পার্ট, এর জন্য আগে আমার সেলাই করা আছে, এটা আমার সেলাই করতে হবে না। এবং আমি শুধু আপনাদের ব্যাক পার্টটাই দেখাচ্ছি। এবং এই জামার ভিডিও দেখে আপনারা যে কোনো জামার কাজ করতে পারবেন। আপনাদের বডির থেকে 1 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স বেশি দিবেন, তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মেজারমেন্টটা পেয়ে যাবেন। এবং এটা হ্যাম করে নেবেন। হ্যাম করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ফলো করবেন, যেটা এমব্রয়ডারি যেটা থাকে, এমব্রয়ডারিটা আসলে ভাঙতে অনেক প্রবলেম হয়ে যায়, অনেক প্রবলেম ফেস করতে হয়। অবশ্যই আপনারা যে বাঙ্গাটা দিবেন, বাঙ্গাটা অবশ্যই স্মুথলি খুব সুন্দরভাবে আস্তে আস্তে বাঙ্গাটা দিবেন, কারণ এমব্রয়ডারির থিকনেসটা অনেক মোটা। যখন আপনার এমব্রয়ডারি পোর্শনটা মোটা হয়ে যায়, তখন আপনার ভাঙতে গেলে অনেক কষ্ট হয়। অবশ্যই আপনারা এটা আলতোভাবে সুন্দর করে যদি পারেন, এটা আপনারা যদি আয়রন দিয়ে ভেঙে নিতে পারেন তাহলে আপনারা আরও ভালো হয়। এবং আয়রন যদি না থাকে তাহলে আপনার হাত দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ভেঙে নেবেন। এবং আমি দ্বিতীয় সাইডটা, ব্যাক পার্ট সাইডটা কোনো আয়রনে স্মুথলিভাবে এটা আমি করতে পারতেছি। হ্যাম করে নিচ্ছি। হ্যাম করে নেওয়ার পরে আপনারা টপ স্টিচটা দিয়ে নেবেন। টপ স্টিচ দিয়ে নিলে তারপর আপনাদের লব স্টিচ দিয়ে আমরা টপ স্টিচ করে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং বেল আইকন বাটন অন করে দিবেন। নতুন নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওটি পেয়ে যাবেন। এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতেই পারতেছেন 160 টপ স্টিচ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যখন এমব্রয়ডারি পার্ট থাকে তখন আপনারা অনেক প্রবলেমই ফেস করবেন। এটা আস্তে আস্তে স্মুথলিভাবে আপনারা টপ স্টিচ দিয়ে নেবেন, তাহলে আপনারা দেখবেন এটা কোনো প্রবলেমই হবে না।
এখন আপনাদের সামনে আমি দেখাবো বডি, কমপ্লিট বডির। দেখতেই পারতেছেন অলরেডি আমার বডি কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ হয়ে গিয়েছে। এবং যে শেপটা হয়েছে মাঝখানের যে শেপটা, পেটের এখানের শেপটা খুব সুন্দর হবে। এবং এখানে যা বডি আপনার মেজারমেন্ট লাগে তার থেকে এখানে আপনারা 2 ইঞ্চি মেজারমেন্ট কম দিবেন। 2 ইঞ্চি মেজারমেন্ট কম দিলে তাহলে আপনার পেটের এদিকে শেপটা খুব সুন্দর হবে। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নেম MD হারুন শিকদার। থ্যাংক ইউ সবাই।